ফলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, সুস্থ থাকার জন্য বাধা, বাকিটা আপনি বুঝে নেন অন্যতম আধা। ধূমপান বিষপান একতা শক্তি কোনো কারণে কমাতে পেরেছে কি এর আসক্তি? আপনি কীভাবে এটাকে ইয়ে করছেন, আর কীভাবে আমরা এর আসক্তিটা কমাতে পারি? আসলে আমার এক আমার বাবাই হালকা ধূমপান করে, তা আমার বাবা বলে যে গোশ খাই না, মদ খাই না, মাগিবাজি করে না, একটা মাত্র আকিস বিড়ি আবুল বিড়ি খাই, সেটাও যদি তোরা খাইতে না দেস তাহলে আমি জামু কই। এক একটা মানুষের এক একটা নেশা। আমি 2006 সালে ধূমপান নিয়ে প্রথম লেখাটা লিখি, অনেকটা বলা যায় যে এরকম আমার এক স্যার বলছে যে শিশুদের সামনে যেন ধূমপান না করে, কারণ শিশুদের যে নার্ভ, শিশুদের যে বডি স্ট্রাকচার, এই স্ট্রাকচারে সে এই ধরনের ক্ষতিটা সে নিতে পারে না, ফলে সে তার সামনে এই ধূমপান না করাটা বেশি জরুরি। তখন আমি লিখেছিলাম, ধূমপান ক্ষতিকর তোমরা কি মানো, ধূমপানে অনেক রোগ হয় কি তা জানো। এটা আমার জীবনের প্রথম ছড়া লেখা কিংবা কবিতা বলেন আর কি। সেদিন আমি রবীন্দ্রনাথের চেয়ে নিজেকে বড় মনে করেছিলাম, কারণ আমি ছন্দ নিজেই জানতাম না। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিংবা আমাদের এখানে কয়েকজন শিক্ষার্থী আছে যারা অক্সফোর্ড বলে নিজেদের এই ক্যাম্পাসকে, তারা হয়তো অক্সফোর্ডে যায়নি কিংবা অক্সফোর্ডের সিলেবাসটা অনলাইনে দেখেনি কিংবা অক্সফোর্ডের কোনো গল্প জানে না। যদি তারা জানতো তাহলে এসএসসি পাস শিক্ষার্থীকে কোনো দিন প্রফেসর বলতো না, মৌলবীকে কোনো দিন মুফতি বলতো না, প্রভাষককে আমার গ্রামে প্রায়শই প্রফেসর বলে, মানে কলেজে ঢুকলেই বলে প্রফেসর সাহেব। তো একদিন আমি খুবই লজ্জা পেয়ে গেছি, আমার এক পরিচিত প্রভাষক আর পাশে একজন প্রফেসর আছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহের, আমি ওনাকে পরিচয় করে দিচ্ছি উনি প্রফেসর, আবার সেও ওকে পরিচয় করে দিচ্ছি উনি প্রফেসর। তো বিষয়টা হচ্ছে এইরকম হয়ে গেছে, আমরা অক্সফোর্ডে পড়ি, যে অক্সফোর্ডে পাঁচটা ভালো বইয়ের দোকান নেই কিন্তু এখানে তরতাজা ভর্তা জালমুড়ির দোকান আছে। এটা আমাদের অক্সফোর্ড, এটা আমাদের আনন্দের জায়গা, কিন্তু আমরা যদি ভালো একটা তালহা বই খুঁজতে যাই, যে আজকে ভালো একটা বই খুঁজবো, ডক্টর আকবর আলী খানের বইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা বইয়ের দোকান থেকে নিতে পারবে কেউ? অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উজ্জ্বল দৃষ্টান্ত প্রকাশনা ছিল, কনভোকেশনের একটা কম্পাইলিং করেছে সিরাজুল ইসলাম চৌধুরী, এই বইটা আমি যদি এখন এই মুহূর্তে আসলাম এই বইটা কিনে নিতে পারবো কোথাও থেকে? আছে, আপনারা এই বইয়ের নাম শুনেছেন? আপনার এই বিশ্ববিদ্যালয়ে কোনো ভালো বইয়ের দোকান আছে? টিএসসির একটা বিক্রয় কেন্দ্র আছে, ওখানে আপডেট ওইভাবে পাই না আর কি, পুরাতন বাংলা একাডেমির বইগুলো। দোকান মানেই কিন্তু আপডেট, ফেসবুক মানে আপডেট, বিশ্ববিদ্যালয় মানে আপডেট, বিশ্ববিদ্যালয় মানে যদি আপনি 70 সালের বই বেচা শুরু করেন এরপর আর বেচবেন না, তাহলে তো আর বিশ্ববিদ্যালয় হলো না। যদি তাই হতো তাহলে আপনার মতো ছেলে এখানে আর ভর্তি হতে পারতেন না, বলতো যে শুধুমাত্র ডক্টর আকবর আলী খানে পড়বে, তোমার মতো যদুমধু সাম রাখতে পারবে না, তাই না? তার বিশ্ববিদ্যালয় যদি আপডেট না হয় তাহলে তারা কী হবে? তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি, আপনারা এই জায়গাগুলো নিজেরা, আমি বলছি না যে আজকে আমার কথা শুনে বিপ্লব করেন, আমি নিজেও বিপ্লবী বিশ্বাস করি না, আমি নিজেও সাহবাগ গ্রামের মতো এত পরিবর্তন চাই না, আমি কোনোরকমভাবে নিজের পরিবর্তনটা চাই। আর আপনি যদি আপনার পরিবর্তনটা চান না, আপনার হাতে জুটা চলার মতো টাকা হয় না, আপনি নয়নের কাছে ধার করবেন না, এই তো, তাহলে আপনি স্বাবলম্বী হন, আপনি আমাদের দিয়েন না, আপনি আমার থেকে চাইও না। আমার কথা হচ্ছে সহজ, এটা আমি আপনার কাছে ভুলও করবো না, আমি সরিও বলবো না, আমি এই নীতিতে বিশ্বাস করি। আমরা না প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা মানে বাকি প্রশ্ন বা